আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলমান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। ইতিমধ্যেই তোমরা অনলাইন ক্লাসের একটা পার্ট শেষ করে একটা পরীক্ষা দিয়ে দিছো, তাই না? আবার তোমাদের অনলাইন ক্লাস শুরু হলো এবং খুব শীঘ্রই মনে হয় তোমাদের একটা পরীক্ষা হবে, সম্ভবত সেটা 22 তারিখ কিংবা এর আশেপাশেই, আমি ঠিক শুনুন না, সেটা তোমাদেরকে জানাই দেওয়া হবে। তো পরীক্ষা একটা দিয়ে তোমরা কিন্তু বুঝতে পারছো যে পরীক্ষার প্যাটার্নটা, তোমরা বুঝতে পারছো যে পরীক্ষাটা কিভাবে হয়, তাই না? তো এখন আশা করি যে নতুন ক্লাসগুলো হবে, এই নতুন ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে করবা, তাহলে তোমাদের পরীক্ষা দিতে অনেক সব সুবিধা হবে বা ভালো হবে। আরেকটা জিনিস দেখো, আসলে স্কুল তো বন্ধ, দীর্ঘদিন ধরে আজকে বন্ধ। দেশের বর্তমান পরিস্থিতিতে তোমরাও দেখতে পাচ্ছো, তাই না, যে আসলে স্কুল খোলার মতো সিচুয়েশন নেই। এখন এরকম একটা বন্ধি অবস্থায় যদি আমরা প্রযুক্তিটাকে কাজে না লাগাই, তাই না, তাহলে তো আসলে প্রযুক্তির সুফলটা তো আর ভোগ করা হলো না। আমরা যদি ডিজিটাল বাংলাদেশে এসে যদি ডিজিটালাইজড না হই, তাহলে তো প্রবলেম। তো নতুন পদক্ষেপ, অর্থাৎ নতুনভাবে নতুন যে আমাদের দ্বিতীয় ভাগে যে অনলাইন ক্লাসটা শুরু হলো, এটার মধ্যে একটা সিস্টেম তোমাদেরকে বলে দিই যে একটা অধ্যায় বিভিন্ন পাঠ নিয়ে আমাদের বিভিন্ন স্যাররা আলোচনা করবে। তো সেই সুবাদে আমি আজকে আলোচনা করব তোমাদের পঞ্চম অধ্যায়ে পাঠ 9 এবং 10 নিয়ে। পাঠ 9 10 নিয়ে আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষার। হ্যাঁ, তো তোমরা তোমাদের বুটবুকে 70 পৃষ্ঠা যদি যাও, তাহলে সবাই 70 পৃষ্ঠা নাও। চলো আজকে ক্লাসটা শুরু করি মাছ নিয়ে। আমরা বলবো আজকে মাছ নিয়ে, যে বাংলাদেশের চাষযোগ্য মাছের বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে একটা কথা, যে বাংলাদেশের চাষযোগ্য মাছের বৈশিষ্ট্য বলতে কথাটা বলতে তোমরা কি বুঝো? আসলে মাছ তো পৃথিবীর ফুল ওয়ার্ল্ডে পাওয়া যায়, তাই না? পৃথিবীর এমন কোনো প্লেস নাই মনে হয় যে যেখানে মাছ পাওয়া যায় না, বা যেখানকার মানুষ মাছ সম্পর্কে মাছ খায় না। এখন প্রত্যেক দেশের আবহাওয়া, প্রত্যেক দেশের জলবায়ু তো ভিন্ন ভিন্ন রকম, তাই না? অর্থাৎ আমাদের দেশের আবহাওয়া একরকম, আমেরিকার আবহাওয়া একরকম, ইরাক, ইরান, এসব সব জায়গার আবহাওয়া এক এক জায়গার এক এক রকম। তো এখন সব মাছ তো আসলে সব রকম পরিবেশের মধ্যে খাপ খাইয়ে নিতে পারে না, তাই? যার কারণে বাংলাদেশে যে ধরনের মাছ চাষ হয় হয়তো সেটা আমেরিকাতে হয় না, বা আমেরিকাতে যে ধরনের মাছ চাষ হয় সেটা হয়তো বাংলাদেশে হয় না। তো আমাদের অধ্যায়ের এই পাঠটা হচ্ছে বাংলাদেশের চাষযোগ্য মাছের বৈশিষ্ট্য, অর্থাৎ যে সকল মাছ বাংলাদেশে চাষযোগ্য বা বাংলাদেশে পানিতে জন্মে, এই সকল মাছের বৈশিষ্ট্য নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, প্রথমে একটু করি, তোমরা দেখো বইয়ের মধ্যে যে বাংলাদেশের পানিতে অনেক রকমের মাছ পাওয়া গেল, সব মাছ পুকুরে চাষ করা যায় না। হ্যাঁ, অবশ্যই সাগরে অনেক মাছ পাওয়া যায়, সাগরের পানি আর পুকুরের পানি। অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো যে নোনা পানির মাছ এবং মিঠা পানির মাছ, পুকুর সাধারণত মিঠা পানির আওতাধীন, তাই না? এখন সাগরে হচ্ছে ইলিশ মাছ সাগরের মধ্যে চাষ হয়। এখন আমি যদি পুকুরের মধ্যে এনে ইলিশ মাছ চাষ করার চেষ্টা করি, তাহলে তো আর হবে না, তাই না? তো এখানে একটা কথা যে বাংলাদেশের পানিতে অনেক রকম মাছ পাওয়া গেলেও সব মাছ পুকুরে চাষ করা যায় না। যে সকল মাছের পোনা সহজলভ্য, সহজলভ্য মানে খুব সহজে পাওয়া যায়, তাড়াতাড়ি বাড়ে, বাজারে চাহিদা ও ভালো দাম রয়েছে, পুষ্টিমান ভালো এবং খেতে সুস্বাদু, সে সকল মাছই পুকুরে চাষ করা যায়। এছাড়া এসব মাছ পুকুরের প্রাকৃতিক খাবার এবং বাইরে থেকে দেওয়া সম্পূরক খাবার দক্ষতার সাথে হজম করতে পারে। সুন্দর একটা কথা, অর্থাৎ পুকুরে মাছ চাষ করার আগে আমরা কোন জিনিসগুলো বা কোন বিষয়গুলো আমরা লক্ষ্য করবো, যে যে মাছটা খুব দ্রুত বড় হবে, যে মাছটার বাজারে ভালো চাহিদা রয়েছে। এবং সাধারণত গ্রামে তোমরা যারা দেখছো, যে গ্রাম শহরে যেখানে মাছ চাষ করে, যে হয়তো এক হ্যাচারি সেখানে মাছ চাষ করছে, সেখানে কিন্তু খাবার দেয়, কিন্তু গ্রামের দিকে যে পুকুরগুলো আছে এসব পুকুরের মধ্যে কিন্তু মাছ চাষ করা হয়, কিন্তু গ্রামের পুকুরগুলোর মধ্যে আসলে এক্সট্রা ভাবে কোনো খাবার দেওয়া হয় না, তাই না? এই মাছগুলো পুকুরের মধ্যে খাবার হয়তো কেউ পাতেন ধুলো, বা কেউ বাড়ির মধ্যে থাকে না যে ভাত প্লেটতে ধুলো, এই যে মাছের কাটা কাটা কয়েকটা ভাত পড়লো, কিংবা অর্থাৎ বাস্তু সংস্থানের মতোই। বাস্তু সংস্থান তোমরা নিশ্চয়ই জানো যে কোনো স্থানে বসবাসকারী সকল জীব বেঁচে থাকার জন্য পারস্পরিক পরিবেশের সাথে যেরকম একটা সম্পর্ক তৈরি করে, সেটাই তো বাস্তু সংস্থান, তাই না? অর্থাৎ এদেরকে বাইরে থেকে কোনো খাবার প্রোভাইড করতে হয় না, এরা নিজেরাই বেঁচে থাকার জন্য একটা সিস্টেম তৈরি করে ফেলে, যার মাধ্যমে এরা সবাই বেঁচে থাকে। আমাদের দেশে কয়েকটি প্রধান চাষযোগ্য মাছ হলো রুই, কাতলা, মৃগেল, তোমরা অবশ্যই চিনো বা খাইছো, রুই মাছ, কাতল মাছ, এরা সবাই নদীর মাছ, তবে পুকুরে চাষের জন্য খুবই উপযোগী।
অর্থাৎ নদী। দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করলে বুঝবা, নদী আর সাগর কিন্তু ভিন্ন দুইটা জিনিস। নদীর পানি সাগরের পানির মধ্যে কিন্তু হিউজ পার্থক্য, কারণ সাগরের পানি হচ্ছে নোনা পানি। আমি আগে বলছি যে নোনা পানি আর মিঠা পানি, নোনা পানি আর মিঠা পানির মাছ কখনো একরকম হবে না, কারণ যে সকল মাছ নোনা পানিতে জন্মে সেটা কখনোই স্বাদু পানিতে বা মিঠা পানিতে হবে না, আর যে সকল মাছ মিঠা পানিতে জন্মে সেটাও কখনো নোনা পানিতে হবে না। তো নদীর পানির সাথে পুকুরের পানি কিন্তু অনেক মিল আছে, কারণ নদীর পানি হচ্ছে মিঠা পানি আর পুকুরের পানি হচ্ছে মিঠা পানি, যার কারণে যে সকল মাছ নদীতে জন্মে সে সকল বেশিরভাগ মাছই কিন্তু পুকুরে জন্মাবে, তাই না? প্রাকৃতিক খাদ্য ছাড়াও এরা সম্পূরক খাবার খায়। বর্ষাকালে স্রোতশীল নদীতে ডিম পারে, বর্ষাকালে স্রোতশীল নদীতে অর্থাৎ যে সকল নদীর মধ্যে স্রোত আছে এরকম স্রোতশীল নদীর মধ্যে এই মাছগুলো ডিম পারে। তবে বর্তমানে চাষের উদ্দেশ্যে হ্যাচারিতে পোনা তৈরি করা হচ্ছে, এতে দৈহিক বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো, অর্থাৎ যে সকল মাছ পুকুরে চাষ করা যায় বা যে সকল মাছ নদীতে চাষ হয় এই সকল মাছের বৈশিষ্ট্য। আচ্ছা দেখি, প্রথমে আমরা রুই মাছের বৈশিষ্ট্য পড়বো। রুই মাছ তোমরা নিশ্চয়ই সবাই খাইছো, যে অনেক একটা ইয়ে আছে, মানে সব সময় আগে দেখতাম সবার মুখে হচ্ছে যে রুই মাছের মাথা, রুই মাছের মাথাটা মনে হয় যেন অনেক ফেমাস একটা জিনিস, যে সবার মুখে মুখে রুই মাছের মাথা। তো আচ্ছা আসো আমরা আজকে রুই মাছ নিয়ে পড়ি। দেহ লম্বাকৃতির, অর্থাৎ এদের দেহ লম্বাকৃতির, মাথা তুলনামূলকভাবে ছোট, অর্থাৎ রুই মাছের দেহের তুলনায় মাছের মাথাটা তুলনামূলকভাবে ছোট, অর্থাৎ আকারে ছোট। দেহটা যত বড় মাথাটা আসলে তত বড় না, তত বড় তো হবে না, বাট তার তুলনায় ছোট। ঠোঁট ফোলা ফোলা এবং ঠোঁটের কিনারায় অনেক সূক্ষ্ম খাজ আছে। রুই মাছের ঠোঁট বললো যে রুই মাছের ঠোঁট ফোলা ফোলা এবং ঠোঁটের যে চারপাশ যে কিনারা আছে এটার মধ্যে সূক্ষ্ম খাজ, খাজ মানে হচ্ছে ভাজ, ভাজ আছে। পিঠের দিকটা কিছুটা বাদামি, যে রুই মাছের যে পিঠের অংশটা কিছুটা বাদামি বর্ণের, পেটের দিক হালকা সোনালী বর্ণের। বছরে 1 কেজি ওজনের হয়ে থাকে, যদি ঠিকভাবে বা পরিবেশ যদি এরকম ঠিক থাকে, ঠিকভাবে খাবার প্রোভাইড করা হয়, তাহলে একটা রুই মাছ বছরে 1 কেজি ওজনের হতে পারে। তারপর হচ্ছে কাতলা মাছ, রুই মাছের মতো কাতলা মাছ, কাতলা মাছের মাথা বড় তোমরা জানো, এদের মাথা বড়, দেহ চ্যাপ্টা এবং দেহ চওড়া এবং একটু চ্যাপ্টা। অর্থাৎ বুঝতে পারতেছো যে কাতল মাছ সম্পর্কে আমরা বললাম যে কাতল মাছ দেহটা হচ্ছে সরুভাবে লম্বা, কিন্তু রুই মাছ বলছে রুই মাছটা হচ্ছে চওড়া, অর্থাৎ চওড়ার মধ্যে চ্যাপ্টা, পিঠ উঁচু, মুখ উপরের দিকে বাঁকানো। এই মাছ বেশ তাড়াতাড়ি বাড়ে, ঠিক মতো খাবার পেলে 2 বছরে 4 থেকে 5 কেজি পর্যন্ত হতে পারে। মিগেল মাছ, মাথা দেহের তুলনায় অনেক ছোট। দেখো এখানে একটা কথা, একটা বলছিল যে রুই মাছে বলছে যে দেহ মাথা তুলনায় ছোট, আর কাতলা মাছে বলছে দেহ মাথা দেহের তুলনায় অনেক বড়, কিন্তু মিগেল মাছের ক্ষেত্রে বলছে যে মাথাটা দেহের তুলনায় অনেক ছোট। তার মানে একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে অনেক ছোট, তাই না? মুখ কিছুটা নিচের দিকে থাকে, দেহ লম্বাটে, নিচের অংশ লম্বালম্বি ভাবে সোজা, মুখের দুই পাশে 2 জোড়া সুর আছে। ওই যে সুর তো বুঝতে পারতো স্যার, যেরকম দুইটা দুই পাশে দুই পাশে দুইটা সুরের মধ্যে যেরকম থাকে, শামুকের মধ্যে যেরকম থাকে এরকম। পুকুরে চাষযোগ্য বিদেশি মাছের মধ্যে সিলভার কার্প, গ্লাস কার্প, তেলাপিয়া, থাই, সরপুঁটি। আচ্ছা বলছে বিদেশি মাছ, বিদেশি মাছ বলতে কি, অর্থাৎ যে সকল মাছ বিদেশে হলো, যে এগুলো বিদেশে চাষ হয় কিন্তু বাংলাদেশে ওই মাছের পোনাগুলো এনে পুকুরের মধ্যে ছেড়ে দেওয়ার পরে দেখতেছে যে, অর্থাৎ কিছু কিছু দেশ আছে না, যেমন এশিয়ার অনেকগুলো দেশের আবহাওয়া অনেকটাই এক, পুরোপুরি এক না হলেও অনেকটাই এক। তো এখানে এই কথাটাই বুঝেছে যে বিদেশি মাছ বলতে এটাই বুঝবো আমরা, যে সকল মাছ বাংলাদেশে প্রথম থেকে ছিল না, অর্থাৎ যেসব বাংলাদেশে পপুলার, যেমন তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ তো এখন অ্যাভেলেবেল, মনে হয় যে বাংলাদেশে প্রায় অর্ধেক মানুষের পুষ্টি চাহিদা তেলাপিয়া মাছ দিয়ে মিটতেছে, তাই না? কারণ তেলাপিয়া মাছ বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো তেলাপিয়া মাছটা যেহেতু ওরা বলছে যে তেলাপিয়া, সিলভার কার্প, গ্রাস কার্প এগুলো কিন্তু বাংলাদেশি জাত না, অর্থাৎ এই জাতগুলো প্রথমে বাইরে থেকে পোনা আকারে নিয়ে আসছে বাংলাদেশে, মানুষের পুকুরের মধ্যে ছাড়ার পরে দেখতেছে যে না, বাংলাদেশের পরিবেশের সাথে মানুষের এরা খাপ খাইয়ে নিচ্ছে এবং চাষ করা যাচ্ছে, যার কারণে যে মাছগুলো বিদেশ থেকে জাত এনে বাংলাদেশে চাষ করা হচ্ছে এবং বর্তমানে বাংলাদেশে এটা অবশ্যই অনেক জনপ্রিয় বা পপুলার, এই সকল জাতগুলো, এই মাছের জাতগুলোকে বলা হয় বিদেশি জাত। সিলভার কার্প সম্পর্কে পড়ি, যে সিলভার কার্প মাছটা আসলে কোত্থেকে আসলো, এরা চীন ও রাশিয়ার নদীর মাছ। দেখো ভালো করে দেখো, তার মানে তুমি একটা জিনিস শিওর যে কোনো কারণে যদি চীনে যাও বা রাশিয়ায় যাও, তাহলে পুকুর বা নদীতে যদি তুমি কোনো কারণে জাল বা বড়শি ফেলো, তাহলে তুমি একটা তেলাপিয়া পাওয়ার চান্স কিন্তু সেখানে আছে। আর তেলাপিয়া পাওয়ার পরেও তুমি যদি অবাক হয়ে যাও, আরে এটা তো বাংলাদেশ থেকে নাকি চলে আসলো, তাহলে সেটা আসলে তোমার ভুল ধারণা হবে, কারণ দেখো এটা আসলে ওই দেশেরই জাত। তার মানে মূল অরিজিনাল হচ্ছে সেটা হচ্ছে চীন,
এবং রাশিয়ারি মাছ। এদের মাথা ছোট, দেহের মাঝের অংশ চওড়া, সামনে ও পিছনের দিকটা হচ্ছে সরু। সরু মানে হচ্ছে চিকন। আঁশ খুব ছোট, অর্থাৎ মাছের শরীরের মধ্যে যে আঁশগুলো থাকে এগুলো খুব ছোট ছোট। দেহের রং চকচকে রূপালি, রূপার মতো, অর্থাৎ একটু সাদাটে আর কি। রূপালি কালারটা হচ্ছে ইলিশ মাছ রূপালি, জানো তোমরা, এরকম। এদের মুখ কাতলা মাছের মতো উপরের দিকে বাঁকানো। এদেশে চাষযোগ্য মাছের সাথে পুকুরে চাষ করা যায়। পুকুরে চাষযোগ্য বিদেশি মাছের মধ্যে সিলভার কাপ সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে, অর্থাৎ যে সকল মাছ পুকুরে চাষ করা যায় তার মধ্যে সিলভার কাপটা খুব তাড়াতাড়ি বাড়ে। গ্রাস কাপ, গ্রাস কাপ এদেরও চীন এবং রাশিয়া নদীতে পাওয়া যায়, তার মানে সেখানকার জাত। এদের দেহ বেশ লম্বা, মাথা ছোট, দেহের রং সাদাটে এবং পাখনা ছোট, যে মাছের দুই পাশে যে পাখনা আছে পাখনাগুলো হচ্ছে আকারে ছোট। এরা দ্রুত বর্ধনশীল, বর্ধনশীল মানে হচ্ছে দ্রুত বাড়ে ও খেতে সুস্বাদু। যাই হোক, সব মাছের সুস্বাদু। এদের সাধারণত পুকুরে এককভাবে চাষ করা হয়, অর্থাৎ এককভাবে চাষ করা যায়। দেখো এখানে একটু আগে বলছে, এর আগে সিলভার কাফের মধ্যে বলছে যে পুকুরের মধ্যে অন্যান্য মাছের সাথে চাষ করা যায়, কিন্তু গ্রাস কাফের মধ্যে বলছে যে এককভাবে চাষ করতে হবে। তার মধ্যে তার মানে অর্থাৎ যদি তুমি পুকুরের মধ্যে গ্রাস কাপ চাষ করো তাহলে কিন্তু তুমি পুকুরে অন্য কোনো মাছ চাষ করতে পারবে না। এরা 3-4 মাসে খাবার উপযোগী হয়ে যায়। আচ্ছা, থাই সরপুটি, এই মাছকে রাজপুটিও বলা হয়। এই মাছের দেহের রং উজ্জ্বল রূপালি, দেহ বেশ চ্যাপটা, মাথা বেশ ছোট। এদের এককভাবে বা অন্য মাছের সাথে মিশ্র চাষ করা যায়। এরাও 3-4 মাসে খাবার উপযোগী। আছে এখানে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, যে একক চাষ করা আবার মিশ্র চাষ করা, একক এবং মিশ্র দুইটা কথা কিন্তু এখানে আলাদা। একক চাষ করা হচ্ছে যে সকল মাছ চাষ করতে গেলে তোমাকে পুকুরের মধ্যে শুধু ওই মাছটাই চাষ করতে হবে, যেমন গ্রাস কাপ। এখানে তুমি অন্য কোনো মাছ চাষ করতে পারবে না। কিন্তু যৌথ চাষ বলতে হচ্ছে মিশ্র চাষ। মিশ্র চাষটা হচ্ছে সেটা যে এই মাছটা যদি তুমি চাষ করতে চাও, পুকুরে চাষ করতে চাও, তাহলে তুমি শুধু এই মাছটা পাশাপাশি তুমি অন্য অন্যান্য মাছও এটার সাথে চাষ করতে পারবা। আচ্ছা, পাট 10। আচ্ছা, পাট 10-এর আগে আমি একটা এখানে কি কি প্রশ্ন আসতে পারে সেটা, যে বাংলাদেশের চাষযোগ্য মাছের বৈশিষ্ট্য লেখো, বা তোমার পরিচিত বাংলাদেশের চাষযোগ্য যে কোনো 3টি মাছের বৈশিষ্ট্য লেখো, অথবা যে অপশান দিয়ে দিল যে ঠোঁট ফোলা ফোলা মোটা, তারপর ঠোঁটের চারপাশে খাজ আছে, নিচে কোন মাছটির এরকম আছে, তো অপশানে দিয়ে দিল যে রুই, কাতলা, মিগেল। তো তোমরা এভাবে বৈশিষ্ট্য দিয়ে দিতে পারে, অপশানের মধ্যে তোমাদের মাছটা সিলেক্ট করতে হবে, অথবা তোমাদেরকে বলে দিতে পারে যে এখানে চাষযোগ্য 5টা মাছ বা 2টা মাছ বা 3টা মাছের বৈশিষ্ট্য লিখতে, তখন তোমাদেরকে বৈশিষ্ট্য আকারে লিখতে হবে। তারপর হচ্ছে, তারপর আমরা আসি পাট 10-এ। পাট 10-এ কি বলছে, যে চাষযোগ্য মাছের পুষ্টি এবং অর্থনৈতিক গুরুত্ব। দেখো এখানে দুইটা জিনিস আসলে বর্তমানে মানুষ এই দুইটা জিনিস চাষযোগ্য মাছের বলছে যে পুষ্টি ও অর্থনৈতিক গুরুত্ব। আমরা জানো মাছ সাধারণত, তোমরা জানো যে মাছ হচ্ছে আমিষের উৎস, তাই না, আমিষ জাতীয় খাবার। আর বাংলাদেশে মানুষের আমিষের চাহিদা, বেশিরভাগ আমিষের চাহিদাই কিন্তু মাছ থেকে আসে, প্রাণীজ আমিষ। মাছ কিন্তু আবার প্রাণীজ আমিষ, এক হচ্ছে উদ্ভিদের আমিষ আর এক হচ্ছে প্রাণীজ আমিষ। অর্থাৎ যে সকল আমিষ মাছ থেকে পাওয়া যায় বা প্রাণী থেকে আসে সেটা হচ্ছে প্রাণীজ আমিষ, তাই না। সেই হিসাবে মাছ কিন্তু প্রাণীজ আমিষ। মাছ চাষ করে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি, স্বাভাবিক কথা। যে এখন অনেকেই অনেকেই এটা করছে যে মাছ চাষ করছে, অনেকগুলো হয়তো হ্যাচারি করলো, হ্যাচারির মধ্যে মাছগুলো চাষ করলো, তারপর এগুলো বিক্রি করে লাভবান হচ্ছে, অনেক বেকার কর্মসংস্থান হচ্ছে, তাই না। মাছ সকলের নিকট খুব জনপ্রিয় খাদ্য, অবশ্যই মাছ যে খায় না এরকম কোনো মানুষ, হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে হয়তো মাছ খাও কিন্তু কেউ হয়তো বাঁচে, যে কেউ হয়তো রুই মাছ খাও না, কেউ পাঙ্গাস মাছ খায় না, কেউ কই মাছ খায় না, এমন আছে। কিন্তু মাছ ঠিকই খায়, কোনো না কোনো একটা নির্দিষ্ট মাছ হয়তো খায় না, কিন্তু ওভারঅল সে কিন্তু মাছ খায়, এমন আছে একদম কোনো মাছই খায় না এরকম মানুষ আমি এখন পর্যন্ত দেখি নাই, তোমরা দেখছো কিনা জানি না। তো বলছে মাছের বর্তমান উৎপাদন আমাদের চাহিদার তুলনায় অনেক কম। হ্যাঁ, কারণ বাংলাদেশে আসলে এখন তোমার পুকুর দেখো, মানুষের পুকুরের পরিমাণ কিন্তু অনেক কমে যাচ্ছে, তাই না। মানুষ এখন আসলে মাছ চাষ করা, আমাদের দেশেও একটা সময় ছিল, এখন অবশ্য এই জিনিসটা নাই, যে কেউ মাছ সংক্রান্ত পেশার সাথে যুক্ত থাকলে তাকে সরাসরি জেলে উপাধি দিয়ে দেওয়া হতো, কিন্তু এখন আসলে এরকম না, অনেক শিক্ষিত বেকারে কিন্তু বর্তমানে মাছ চাষ করে স্বাবলম্বী হচ্ছে। এটা এখন পরিবেশ পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু একটা সময় আসলে এমন ছিল না, যে মানুষ পেশাগত হিসাবে মাছ সংক্রান্ত পেশা আসলে মানুষ বাছাই করতে অনেক দ্বিধাবোধ করতো, যে আমি যদি মাছ মাছ চাষ করি কিংবা মাছ বিক্রি করি, মানুষ হয়তো তখন স্বাভাবিকভাবে বলবে এটা হচ্ছে জেলে, যদি গ্রামের ভাষায় এক কথায় হয়তো জাইল্লা। আচ্ছা, যাই হোক, আমাদের পুষ্টি চাহিদা পূরণ, কাজের সুযোগ সৃষ্টি, বৈদেশিক উন্নয়ন অর্জন এবং সামাজিক উন্নয়নে মাছ চাষের গুরুত্ব অপরিসীম। দেখো এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলছে আমাদের পুষ্টি চাহিদা পূরণ, অর্থাৎ মাছ চাষের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব, কাজের সুযোগ সৃষ্টি, অর্থাৎ যে কেউ এখন
এটা তো একটা কাজের একটা সুযোগ সিস্টেম, মাছ চাষের পাশাপাশি তুমি এটা একটা তোমার কর্মসংস্থান হিসাবে নিতে পারলা, তাই না? যে তোমার টোটাল পেশাটাই হয়তো তুমি কয়েকটা পুকুর সেগুলোর মধ্যে মাছ চাষ করলা, দেখাশোনা করলা, কিছু পর সেগুলো বিক্রি করলা, তুমি আর্থিক ভাবে লাভবান হলে এটা তুমি পেশা হিসাবে নিতে পারো, মানে কাজের সৃষ্টি। আর মাছ কিন্তু প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করা হয়, বৈদেশিক মুদ্রা অর্জন। যেমন তোমরা জানো যে চিংড়ি, চিংড়ি কিন্তু প্রচুর পরিমাণে বিদেশে রপ্তানি করে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাই না? এবং সামাজিক উন্নয়নে মাছ চাষ গুরুত্ব করেছিল। আচ্ছা, পুষ্টি চাহিদা পূরণ নিয়ে আমরা একটু করি, যে মাছ চাষের ফলে বা মাছ চাষে কিরকম পুষ্টি চাহিদা পূরণ হতে পারে। আমাদের প্রতিদিনের খাবার তালিকায় আমিষের প্রধান উৎস হচ্ছে মাছ। অবশ্যই এটা একটি সুস্বাদু পুষ্টিকর খাবার, অবশ্যই সুস্বাদু, পুষ্টি তো আছেই। আমাদের দৈহিক বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের জন্য আমিষ দরকার। অবশ্যই আমিষ খুবই গুরুত্বপূর্ণ একটা খাদ্য উপাদান, যেটা শরীর আমিষ আমিষ জাতীয় খাদ্য। তোমরা জানো যে খাদ্য উপাদান শর্করা আছে, আমিষ আছে, স্নেহ জাতীয় খাবার আছে, ভিটামিন তো আছে, পানি আছে, খাদ্য উপাদান কোনটা কি, এটা নিয়ে আমাদের অবশ্যই একটা ইউটিউব ক্লাস আছে, তোমরা এবং ষষ্ঠ শ্রেণীতে ওই বিষয় নিয়ে পড়েছো, যাই হোক আমি সেদিকে না গেলাম। আর এর মধ্যে যদি তোমাদের কোনো ঘাটতি থাকে, তোমরা অনলাইনে আমার একটা ক্লাস আছে ষষ্ঠ শ্রেণীর খাদ্য পুষ্টি, সেখানে দেখতে পারো। একজন প্রাপ্তবয়স্ক লোকের 33 থেকে 66 গ্রাম আমিষ জাতীয় খাবার প্রয়োজন। হ্যাঁ, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক লোকের, একজন মানুষের প্রতিদিন প্রায় 33 থেকে 66 গ্রাম আমিষ জাতীয় খাবার গ্রহণ প্রয়োজন। আমিষের মধ্যে প্রাণীজ আমিষ উৎকৃষ্ট মানের। আমি প্রাণীজ আমিষ, এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যে প্রাণীজ আমিষ কথাটা বলতে তোমরা কি বুঝো, আমি প্রথমে বলছি যে আমিষ দুই রকমের হয়, একটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ, একটা হচ্ছে প্রাণীজ আমিষ। আর যেই সকল আমিষ সরাসরি প্রাণী থেকে পাওয়া যায় সেটা হচ্ছে প্রাণীজ আমিষ, আর যে সকল আমিষ উদ্ভিদ থেকে পাওয়া যায় সেটা হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। কিন্তু বর্তমানে আমরা প্রাণীজ আমিষের চাহিদা তুলনামূলক কম খেয়ে থাকি। মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে প্রাণীজ আমিষের অভাব দূর করা সম্ভব, তাই মাছ চাষ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া মাছের তেল, মাছের তেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা। মাছের তেল দেখো, মাছের পেটের অংশের মধ্যে হচ্ছে তেল আছে, আর মাছের তেলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়, তাই না? আচ্ছা আমরা দেখি একটু, যে বিভিন্ন জাতের ছোট মাছ, যেমন মলা ঢেলা, আমরা ছোটবেলায় বলতাম যে মলা ঢেলা মাছ চোখের জন্য ভালো, তাই না? কারণ চোখের জন্য ভালো, প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়, ভিটামিন এ তো চোখের জন্য ভালোই, যেটা ভিটামিন এ রাতকানা রোগ দূর করে। রাতকানা অর্থাৎ দিনে দেখবা রাতে দেখবা না, সেটাই হচ্ছে রাতকানা, সেটা ভিটামিন এর অভাবে হয়। এই রোগটা একসময় হিউজ পরিমাণে ছিল, বর্তমানেও যে নাই তা না, তবে আগের তুলনায় অনেক কম, কারণ এখন মানুষ আসলে অনেক সচেতন এবং কোন ভিটামিনের অভাবে কী রোগ হয় সেটা আমরা জানি, যার বিধায় এখন কিছু স্পেসিফিক রোগ এখন অনেক কমে গেছে। মাছের কাঁটায় প্রচুর ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে, এইসব কিন্তু বিড়াল কিন্তু আমার ক্লাবমান। দেখো আমরা অনেক সময় মাছ খেয়ে কিন্তু কাঁটাটা ফেলে দিই, আর বিড়ালের প্রিয় খাবার কিন্তু মাছের কাঁটা, সেই হিসাবে তোমরা দেখো বিড়ালের শরীরে কিন্তু প্রচুর ক্যালসিয়াম আছে, তাই বলে যে তোমরা বিড়াল খাওয়া শুরু করবে তা কিন্তু নয়। মাছের কাঁটায় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, আমরা চেষ্টা করবো মাছের কাঁটাটা খাওয়ার, আবার কাঁটা খেতে চাই, কাঁটা খাইতে চাই, কিন্তু আবার গলার মধ্যে যদি কাঁটা আটকায় তাহলে কিন্তু প্রবলেম, ঠিক আছে? ফসফরাস পাওয়া যায় যা দেহের হাড় গঠনে সাহায্য করে। জীবিকার উৎস, দেখো এখানে একটা কথা, জীবিকার উৎস, বাংলাদেশে প্রায় 12 মিলিয়ন মানুষের কাছ থেকে বিভিন্ন জীবিকা নির্বাহ করে। বাংলাদেশে প্রায় 12 মিলিয়ন মানুষ মাছ থেকে বিভিন্নভাবে জীবিকা নির্বাহ করে, অর্থাৎ মাছ চাষের মাধ্যমে তারা তাদের ফ্যামিলি মেনটেন করে, তাই না? ফ্যামিলি মেনটেন অর্থাৎ যে কেউ সাধারণত গ্রামের দিকে আছে, যে জেলেরা, জেলেরা কিন্তু তাদের পেশাটা সম্পূর্ণভাবে মাছ ধরার উপর, মাছ বিক্রি করার উপরেই নির্ভরশীল। তাছাড়া জেলেদের কথা বাদে দিলাম, এখন কিন্তু আমাদের দেশে আমি একটু আগেই বলছি যে অনেক শিক্ষিত বেকার মাছ চাষটা বা মাছ চাষটা কিন্তু তাদের পেশা হিসাবে নিয়েছে, তাই না? মাছ চাষটা তাদের পেশা হিসাবে নিয়েছে। তারপর জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের দেশে কাজের সুযোগ কিন্তু কমে যাচ্ছে। দেখো একটা জিনিস তোমরা দেখো, যে জনসংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তেছে, তাই না? প্রতিদিনই জনসংখ্যা বাড়তেছে, যে একটা সময় দেশের জনসংখ্যা যেরকম ছিল, বর্তমানে কিন্তু দেশের জনসংখ্যা এরকম নাই, প্রতিনিয়তই কিন্তু জনসংখ্যা বাড়তেছে। আর যেহেতু জনসংখ্যা বাড়তেছে তাইলে কিন্তু কাজের চাহিদা প্রতিনিয়তই কমে যাচ্ছে, তাই না? একটা সময় বর্তমানে প্রতিনিয়তই কিন্তু বেকার বেকার মানুষ সৃষ্টি হচ্ছে, যার কারণে আমাদের কাজের সুযোগগুলো কিন্তু কমে যাচ্ছে। আর এই জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের দেশে কাজের সুযোগ কমে যাচ্ছে, মাছ চাষের মাধ্যমে কাজের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এখানে একটা জিনিস কিন্তু যে আগে বলছি, যে একটা সময় মাছ চাষ পেশাটা কিন্তু মানুষ পেশা হিসাবে নিত না, মাছ চাষটা, তাই না? কিন্তু দেখো বর্তমানে কিন্তু মানুষ মাছ চাষটা তাদের পেশা হিসাবেই নিছে। অর্থাৎ একটা সময় ছিল যখন
মাছ চাষ করতে গেলে মানুষ একটু দ্বিধাবোধ করতো, এই পেশাটাকে মানুষ দ্বিধাবোধ হিসেবে মানে পেশা হিসাবে নিতে চাইতো না। কিন্তু দেখো বর্তমানে কিন্তু কি বলবো যে সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে, সিচুয়েশন চেঞ্জ হওয়ার সাথে সাথে মানুষের যে কর্মসংস্থানগুলো মানুষ মাছ চাষটা কর্মসংস্থান হিসেবে নিচ্ছে। তো ওভারঅল এখান থেকে আমরা কি করতে পারলাম যে মাছের পুষ্টি এবং অর্থনৈতিক গুরুত্ব থেকে আমরা কি পাই, যে মাছ চাষ এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পুষ্টি চাহিদা পূরণে মাছের গুরুত্ব আলোচনা করো, কিংবা মাছ চাষ অর্থনৈতিকভাবে লাভবান হয় কেন সে সম্পর্কে আলোচনা করো, কিংবা জীবিকার উৎস হিসাবে মাছ চাষের গুরুত্ব বর্ণনা করো। তো তোমরা পাঠ 9-10 ভালো করে দেখবা, আশা করি উপকৃত হবা, আর এরপরের দুটো পাঠ নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হব খুব শীঘ্রই। তো সবাই ভালো থাকো, অনলাইন ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবা, সবাই দোয়া করবা, তোমাদের জন্য দোয়া রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।